আমাদের একটা অফিস ছিল এয়ারপোর্ট রোডে, সেই অফিসটার সাইনবোর্ডটায় কোনো এক এজেন্সি সবসময় আলকাতরা লেপন করে দিত। এবং আমাদের 91 সালের নির্বাচনের আগে আমি সহ আমাদের তৎকালীন রাষ্ট্রপতি এরশাদ সহ আমাদের শত শত নেতা কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। বর্তমান সরকারের পরিষ্কার হয়েছে যে না, তারা সভা সমিতি করতে দিচ্ছে। এই যে বাধা, যিনি বাধাগুলো দেন না কেন, এই বাধাগুলো দেওয়া শোভনীয় নয়। কারণ বাধা দিলে জনস্রোত আটকানো যায় না যদি সেটা থাকে। অতএব এগুলো আমার মনে হয় যে যারা করছেন, যার নির্দেশেই করছেন, এগুলো খুব ভালো কাজ নয়। আমরা দেখেছি বিগত আমলে একটি দলের জনসভায় গ্রেনেড নিয়ে হামলা করা হয়েছে, বোমা পুঁতে রাখা হয়েছে। এই যে বিষয়গুলো সেদিন ঘটেছে, সেই বিষয়গুলো মোটেই সুখকর ছিল না। এবং সেই বিষয়গুলো সাহায্য না করে ওই দলকে বা ওই সরকারকে, বরং ওই সরকারকে একটা বিপদের মধ্যে ফেলেছে। দেখুন, আমাদের দেশের গণতান্ত্রিক রাজনীতি বলেন, আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতি বলেন, আমাদের দেশে এ ধরনের পরিস্থিতি খুব নতুন কিছু নয়। আপনি যদি আমাদের সরকারের, আমাদের সরকারের পতনের পর থেকে 91 সাল থেকে দেখেন, আপনি আপনি দেখবেন যে এই এই ধরনের ঘটনা অহরহ ঘটেছে। বিশেষ করে আমরা জাতীয় পার্টি, আমরা এই ধরনের ঘটনার শিকার সবচেয়েতে বেশি হয়েছি। এমনকি তত্ত্বাবধায়ক সরকারের আমলেও আমাদের এই জাতীয় পার্টিকে ডিসক্রিমিনেট করা হয়েছে। আমাদের নির্বাচনের আগে যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বেতার টেলিভিশনে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, আমাদেরকে কোনো দিন এই সুযোগ দেওয়া হয় নাই। ইভেন এমনকি তত্ত্বাবধায়ক সরকারের আমলেও দেওয়া হয় নাই। আমরা একটা সভা সমিতি 1991 থেকে 1996 পর্যন্ত আমরা একটা সভা সমিতি কোথাও করতে পারি নাই। আমাদের একটা অফিস ছিল এয়ারপোর্ট রোডে, সেই অফিসটার সাইনবোর্ডটায় কোনো এক এজেন্সি সবসময় আলকাতরা লেপন করে দিত। এবং আমাদের 91 সালের নির্বাচনের আগে আমি সহ আমাদের তৎকালীন রাষ্ট্রপতি এরশাদ সহ আমাদের শত শত নেতা কর্মীকে কারাগারে পাঠানো হয়েছিল। তো আমাদের দেশে এই যে রাজনৈতিক সংস্কৃতি, যে সুষ্ঠু ধারা, সেই সুষ্ঠু ধারা আমরা আশা করেছিলাম যে 91 পর থেকে সেটা বিকশিত হবে। কারণ তারা সেই কথা বলেই এরশাদ বিরোধী আন্দোলন করেছিলেন। কিন্তু আমরা 91 পরেও সেই ধরনের একটা সুন্দর ধারা দেখতে পাইনি। এমনকি এই যে এসানুল্লাহ মিলন আছেন, আমরা 91 সাল থেকে 90 সাল থেকে আজকে 2022 সাল, এই 32 বছরে মাত্র একবার ডাকসু ইলেকশন হতে দেখেছি। অথচ আমি যখন শিক্ষামন্ত্রী ছিলাম, পরপর 2 বছর আমরা ডাকসু ইলেকশন, আমি বা ডাকসু সহ সকল বিশ্ববিদ্যালয়ে আমি নির্বাচন অনুষ্ঠানের সুযোগ করে দিয়েছিলাম। সুতরাং আমাদের দেশের রাজনীতিতে আজকে যেটা ঘটছে, আমি তো মনে করি যে এই এই ধরনের বাধা বিপত্তি যদি না দেওয়া হতো, তাহলে আরও গণতান্ত্রিক ধারা আরও সুন্দরভাবে বিকশিত হতো। এটা ঠিক যে বিএনপি দেখেন বিভিন্ন জায়গায় সমাবেশ করছে, আগে তারা সমাবেশ করতে পারতেন না, এখন তারা সমাবেশ করছেন। তাতে আওয়ামী লীগেরই লাভ হচ্ছে, কারণ একসময় তারা অন্যান্য দলগুলো, বিশেষ করে বিএনপি বা বিরোধী দলগুলো অভিযোগ করত যে তাদের সভা সমাবেশ করতে দেওয়া হয় না, গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। আজকে এই সমাবেশগুলো করার মধ্য দিয়ে তাদের অন্তত সেই দিকটা বর্তমান সরকারের পরিষ্কার হয়েছে যে না, তারা সভা সমিতি করতে দিচ্ছে। এই যে বাধা, যিনি বাধাগুলো দেন না কেন, এই বাধাগুলো দেওয়া শোভনীয় নয়। কারণ বাধা দিলে জনস্রোত আটকানো যায় না যদি সেটা থাকে। অতএব এগুলো আমার মনে হয় যে যারা করছেন, যার নির্দেশেই করছেন,
এগুলো খুব ভালো কাজ নয়। এবং আমার মনে হচ্ছে যে এই বিষয়গুলো যারা বাধা দেন তারা বিবেচনা করবেন এবং তারা এই ধরনের কার্যকলাপ থেকে ভবিষ্যতে নিজেদেরকে পরিহার করবেন। আমার বক্তব্য হলো যে একটি গণতান্ত্রিক দেশে সব দলেরই সব মতেরই তার মত প্রকাশের অধিকার আছে, যদি তারা আইন এবং শৃঙ্খলার মধ্যে থাকেন, যদি তারা ভায়োলেন্স কিছু না করেন। এই গত কয়েকদিনে আমরা কয়েকটা ভায়োলেন্স অবশ্য দেখেছি, একজন সাবেক বিচারপতির গাড়ি সেটিকে আক্রমণ করা হয়েছে, তাকে আহত করা হয়েছে এবং সেখানে আমরা দেখেছি বিশৃঙ্খলা ঘটনা ঘটেছে। এরকমের অনেক জায়গায় আমরা দুই একটা ঘটনা ছাড়া সমাবেশগুলো অনুষ্ঠিত হচ্ছে। আমার মনে হয় আগামী নির্বাচনকে সামনে রেখে এটা একটা শুভ লক্ষণ, বিএনপিও গণতান্ত্রিক পথে আসার চেষ্টা করছে। যদি তারা এই গণতান্ত্রিক পথে থাকেন তাহলে তাদেরকে সভা সমিতি করার যে অধিকার সে অধিকার তাদের দেওয়া উচিত। এবং আমার মনে হয় যে আজকে যে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে ক্রমান্বয়ে নির্বাচনকে সামনে রেখে এটা ভালো। যদি কোনো পক্ষই সংঘাতে না জড়াইয়ে শান্তিপূর্ণভাবে এই সমাবেশ বা মিটিং শোভাযাত্রা এগুলো কেউ করতে পারেন। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে গণতান্ত্রিক রাজনীতিতে ভিন্ন মত থাকবে, ভিন্ন পথ সেই জন্য থাকে। গণতন্ত্রের এটাই হলো সবচাইতে চার্মিং দিক, সবচাইতে উল্লেখযোগ্য দিক, যে গণতন্ত্র ভিন্ন ভিন্ন মতের বহিঃপ্রকাশের একটা সুযোগের সৃষ্টি করে দেয় এবং জনগণ তখন তাদের ইচ্ছামতো যে মতটা এবং যে পথটাকে তারা পছন্দ করে সেই পথ এবং পথকে তারা বেছে নিতে পারে। এর মধ্য দিয়ে ভিন্ন মতের প্রতি যে শ্রদ্ধাবোধ সেই শ্রদ্ধাবোধেরও কালচারটা গড়ে ওঠে এবং সেই কালচারটা আমাদের দেশে থাকা দরকার। আমরা দেখেছি বিগত আমলে একটি দলের জনসভায় গ্রেনেড নিয়ে হামলা করা হয়েছে, বোমা পুঁতে রাখা হয়েছে। এই যে বিষয়গুলো সেদিন ঘটেছে সেই বিষয়গুলো মোটেই সুখকর ছিল না, এবং সেই বিষয়গুলো সাহায্য না করে ওই দলকে বা ওই সরকারকে বরং ওই সরকারকে একটা বিপদের মধ্যে ফেলেছে। এবং তারা আজকে আইনের মোকাবেলা করতে হচ্ছে। তো আমার একটি বক্তব্য যে আমরা যেন গণতান্ত্রিক বৈশিষ্ট্যের প্রতি গণতান্ত্রিক রীতিনীতির প্রতি শ্রদ্ধাবোধ রেখে আমরা চলি। যারা এই এই কাজটি যারা করবেন, এই যে বাধা দেওয়ার কাজটি, তারা যেন এর থেকে বিরত থাকেন এবং আমাদের দেশে যেন একটা সুন্দর গণতান্ত্রিক পরিবেশের সৃষ্টি হয়, এটাই আমার।